যদি আমি বলি যে কেমন বাংলাদেশ আপনারা দেখতে চান, তাহলে আপনাদের উত্তর কি হবে? আপনারা জানেন স্বাধীনতার পরবর্তী আজকে পর্যন্ত বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো সক্রিয়, তারা কি প্রকারের রাজনৈতিক চর্চা করে। আমাদের রাজনীতির চর্চার যে ধারাবাহিকতা, যে কৌশল বা যে প্রক্রিয়া, সেটা কেমন? স্বাধীনতার পর থেকেই আমাদের রাজনীতির সংস্কৃতি হচ্ছে প্রতিহিংসামূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক এবং সাংঘর্ষিক, নিঃসন্দেহে। কিন্তু আমরা যে বাংলাদেশটাকে স্বপ্ন দেখতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন এখন তরুণরা দেখছে, সে বাংলাদেশের রাজনীতি হবে এমন যেমনটা আমি স্বপ্ন দেখছি, যে একটি সুন্দর স্বাধীন রাজনৈতিক চর্চা হবে যে বাংলাদেশে, স্বাধীনভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মত প্রকাশ করবে, বিরোধীরা স্বাধীনভাবে তাদের বিরোধ প্রকাশ করবে, বিরোধী মত প্রকাশ করবে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তাদের রাজনৈতিক চর্চা হবে বিতর্কমূলক। আমি একটি রাজনৈতিক দল করি, আমার এজেন্ডা কি, আমার কার্যকলাপ কি, আমার ভূমিকা কি, আমার কর্ম কি, আমার বিরোধীরা স্টেজে বিতর্কের মধ্য থেকে সেটা প্রকাশ করবে এবং খুবই উন্মুক্তভাবে, যেটা উন্নত রাষ্ট্রগুলোতে হয়ে থাকে। আসলে আমাদের বাংলাদেশে কি এরকম সংস্কৃতির সৃষ্টি করা কি আদৌ সম্ভব? একটু চিন্তা করুন, যদি এমনটা হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দল স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করবে, কেউ কাউকে বাধা দিবে না, কেউ কোনোরূপ ক্ষয়ক্ষতি বা সংঘর্ষের রাজনীতি করবে না, রাষ্ট্রীয় কোনো সম্পদ কোনো রাজনৈতিক দল নষ্ট করবে না, রাজনৈতিক কর্মসূচিগুলো হবে একটি নির্দিষ্ট স্থান কেন্দ্রিক, সেখানে মঞ্চ থাকবে এবং জনগণের উদ্দেশ্যে তারা তাদের স্বাধীন মত প্রকাশ করবে, পুলিশ তাদের নিরাপত্তা দিবে, সেখানে তারা খুবই স্বাধীন, খুবই আনন্দমুখর পরিবেশে তারা তাদের স্বাধীন মত প্রকাশ করে চলে যাবে, এবং তাদের মত প্রকাশের যদি কোনো বিরোধিতা করতে হয় অন্য দলগুলোকে, তারাও সে নির্দিষ্ট স্থানে অন্য সময় গিয়ে স্বাধীনভাবে তার বিরোধিতা করবে খুবই যৌক্তিকভাবে। এই সবগুলো কার্যক্রম হবে বাংলাদেশের কল্যাণের জন্য, বাংলাদেশের অস্তিত্বের, বাংলাদেশের অস্তিত্বকে সমুন্নত করার জন্য, বাংলাদেশকে শক্তিশালী করার জন্য, বাংলাদেশের জনগণের সর্বোত্তম কল্যাণের জন্য। ভাবুন তো, এরকম রাজনৈতিক চর্চা যদি বাংলাদেশে হয় তবে কেমন হবে? নিঃসন্দেহে আপনাদের সকলেরই ধারণা খুব ভালো হবে। কিন্তু যে সংস্কৃতিতে আমরা আছি, রাজনৈতিক দল ক্ষমতাবান থাকবে, তাদের অস্ত্র শস্ত্র থাকবে, পুলিশ প্রশাসন সকলে তাদের তোষামত করবে, তারা চাঁদাবাজি করবে, তারা অন্যায় করবে, অত্যাচার করবে, সব ব্যবসা বাণিজ্য করবে, টাকার পাহাড় করবে, তাদের পিছনে অসংখ্য নেতাকর্মী হাঁটবে, তারা দাম্ভিকতা করে চলবে, কেউ তাদের বিরুদ্ধে কোনো কথা বললে তার টুটি চেপে ধরবে। চলমান এই সংস্কৃতি আপনাদের কেমন লাগে, কতটা পছন্দ করেন আপনারা কমেন্টস করে জানাবেন। কিন্তু আমরা এই মুহূর্তে যে রাজনৈতিক সংস্কৃতির স্বপ্ন দেখছি, আমরা জানি না সেটা আদৌ বাস্তবায়িত হবে কিনা। তবে খুবই চিন্তাশীলভাবে বিষণ্ণ হৃদয়ে বলতে চাই যে আমরা কোনোভাবেই আশাহত হতে চাই না। আর আমাদের ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার জন্য, বাংলাদেশে নতুন করে গণতান্ত্রিক দল গঠনের জন্য যে প্রক্রিয়া, যে সৌন্দর্য, যে ঐতিহ্য, যে চরিত্র, যে সাংগঠনিক জ্ঞান, যে ব্যক্তিত্ব, যে কাঠামো,
যে নকশা আর যে পরিকল্পনা দরকার, যদি সেটা সময় উপযোগীভাবে আপনারা করতে পারেন, হয়তো আমরা বাংলাদেশকে নতুন রূপে রূপায়ণ করতে পারব। অন্যথায় আপনাদের এই ত্যাগ, আপনাদের এই অসীম রক্তদান হয়তো ইতিহাসের পাতা থেকে মুছেও যেতে পারে। অন্যথায় এমনও হতে পারে যে আপনাদের এই ত্যাগ ভবিষ্যতে কোনো কাজেই আসলো না।